নমস্কার, আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত। আজ পড়ে শোনাচ্ছি নজরুল স্মৃতিগ্রন্থ থেকে বেগম সুফিয়া কামালের স্মৃতিচারণ, আমার জীবনে নজরুল। আমার জীবনে অগ্নিবীণার বিদ্রোহী কবি নজরুল এসেছিলেন অনাবিল আনন্দ আলোকের মতো। তার মমতামধুর স্নেহোজ্জ্বল দৃষ্টি আমার দিকে পড়েছিল বলে আমি আজ সকলের কাছে পরিচিতা হতে পেরেছি, নয়তো সেই পর্দানসীন খানদানি ঘরের অন্তরাল হতে বাইরে আসার পথ আমি বুঝি পেতাম না। ঢাকা থেকে তখন অভিযান নামে একটি পত্রিকা বের হতো। আমার ছোটো মামা নওয়াবজাদা সৈয়দ ফজলে রব্বি সাহেব তখন ঢাকায় পড়তেন। তিনি জানতেন আমার বাল্যের লেখালেখা খেলার কথা। ছুটিতে বাড়ি গিয়ে আমার লেখা থেকে তিনি দু তিনটি কবিতা নিয়ে আসেন। সেই কবিতাগুলি অভিযানে প্রকাশিত হয়। তখন নজরুল ঢাকায় মুকুটহীন সম্রাট, ছাত্রমহলে তিনি প্রিয় হতে প্রিয়তম। আমার লেখা তার চোখে পড়ে। হঠাৎ বরিশালে বসে আমি অচেনা হাতে লেখা একখানা চিঠি পাই। লেখকের নাম দেখে আমার তো চক্ষুস্থির, নজরুল ইসলাম। তারপর চিঠিতে আলাপ হয়ে গেল। কবি হলেন আমার দাদু ভাই। দাদুকে লিখে দিলাম কলকাতা যাচ্ছি। তিনি লিখলেন এবারে নিশ্চয়ই দেখা হবে, হয়েও ছিল। মাসিক পত্রিকায় তখন প্রথম প্রথম আমার লেখা বের হতে শুরু হয়েছে। দাদু এসেছেন এক পত্রিকা অফিসে, শুনে লোক পাঠালাম। আমার চিঠি পেয়েই তিনি চলে এলেন। আমরা তখন সারেংলেনে থাকি। তখনও পর্দার বাঁধন যায়নি, একটু শিথিল হয়েছে মাত্র। আমি গিয়ে তাঁর কদমবুষি করলাম। কি আনন্দে যে তিনি আমাকে দেখে চিৎকার করে উঠলেন, বললেন তোমাকে আগে দেখিনি, তুমি এতটুকু, তোমাকে আমি লুব্ব। ঘর শুধু সবাই হেসে উঠলেন। দাদু অনর্গল আমাকে বলে চলেছেন, এতটুকু কেন বেগম সাহেবা, আরে মিসেস টিসেস হয়েছ, একটু ওজন তো ভারী হবে, আগে জানলে একটা দোলনা আনতাম। আমি প্রথম এই একেবারে বাইরের লোকের সামনে এসেছি যদিও, তবুও তাকে পর বলে মনে হলো না, কোনো কুণ্ঠা বা লজ্জাবোধ করতে পারলাম না। তিনি কাছে বসিয়ে মাথায় হাত দিয়ে আদর ও দোয়া করলেন, আমি ধন্যা হলাম। এরপরে তিনি প্রায়ই আসতে লাগলেন। একদিন, তখন শীতের দিন, আমি ও আমার বড় ভাই সন্ধ্যার আগে বসে দাবা খেলছি, দড়াম করে দরজা খুলে একটা কম্বল গায়ে দাদু এসে পড়লেন। দেখলেন আমরা উঠে দাঁড়িয়েছি। ভাইয়াকে বললেন, দাবা খেলছিলে সুফিয়ার সাথে, ও জানে দাবা খেলা? ভাইয়া ও আমি বললুম, এই একটু একটু। দাদু যেন একটু অবাক হয়ে বললেন, মেয়েরা দাবা খেলে, আমি তো দেখিনি। আমি খেলবো তোমার সাথে, নিয়ে এসো পান। দাদু, দাবা খেলবেন আমার সাথে? শুনেই তো আমার বুক শুকিয়ে গেছিল, পান আনতে গিয়ে পালিয়ে বাঁচলাম। পান দিয়ে চায়ের জোগাড় করে এসে দেখি দাদু ও ভাইয়া দাবা পাচ্ছেন। ভাইয়া খুব ভালো খেলতে পারেন। দাদু বললেন, তুমি ভাবছো তোমাকে ছেড়ে দেব, এক বাজি খেলে নি, ততক্ষণ তোমার নামাজ সেরে এসো, খেলতেই হবে। কিন্তু মগরেব গেল, এসা গেল, পেয়ালার পর পেয়ালা চা, বাটার পর বাটা পান জুগিয়ে চললাম, বাজিয়া শেষ হয় না। রাত 12টা বেজে গেল। অত রাত্রে কে আর ভাত খায়? রুটি গরম পরোটা তৈরি করে ভাইয়া ও দাদুকে মুখে তুলে খাইয়ে দিলাম। কিন্তু তারা পরোটা গোস্ত খেলেন, না কাগজ খেলেন, বোঝা গেল না। সারা রাত কেটে গেল। পরদিন সকাল 7টার সময় দেখি দাবার ছক উল্টে দিচ্ছেন, আর হো হো করে হেসে ভাইয়ের হাত ধরে ঝাঁকুনি দিয়ে দাদু বলছেন, নাহ, খেলে স্যুপ পাওয়া গেল, জিততেও পারলাম না, হারলামও না, ড্র হয়ে গেল, সত্যিই খেলতে জানো। আমাকে আর এতক্ষণ কেউ বসাতে পারেনি, এক কাজী মোতাহার হোসেন ছাড়া, বলে আমার কৃষাঙ্গ ভাইয়ার হাতে যে ঝাঁকি দিলেন সেই আনন্দিত ঝাঁকুনির ব্যথা বেশ কয়েকদিন ছিল।
দুপুরবেলায় খেতে খেতে দাদু বললেন, সুফু, তোমার রান্নার তারিফ করব না কবিতার তারিফ করব? আমি বললাম, দুটোরই। দাদু বললেন, তা না করলে তো মিথ্যে বলে কাজের বিচারে দুর্নাম হবে। বলেই বললেন, রাত্রে তুমি আমাদেরকে খাইয়ে দিয়েছিলে না? আমি বললাম, তা কি তোমার মনে আছে? বললেন, মনে পড়েছে, তোমার মতো বোন যার নেই সে সত্যিই দুর্ভাগা। আমাদের কাছে রোজ আসাটা পুলিশের চোখে পড়ল, তারা দাদুর পিছু নিলেন। একদিন দাদু বসে আছেন, এক ভদ্রলোক এসে বসলেন, আমাদের কাছে আসেন কবি। তাকে দেখতে পাড়ার অনেক লোকই আসতো। দাদু তাকে দেখে বলে উঠলেন, তুমি ঠিকঠিকই জানি, ঠিকঠিকই। আরও একটা লাইন কি বলেছিলেন আজ আর আমার মনে নেই। লোকটির মুখ লাল করে উঠে চলে যেতেই আমি এসে বললাম, কি করে তুমি চিনলে দাদু? হেসে দাদু বললেন, গায়ের গন্ধে, বড় কুটুম্ব যে। তার এমনই হাজারো পরিহাসের খুঁটি নাটি আজও মনে পড়ে। হাসিতে খুশিতে আনন্দে উজ্জ্বল জীবন আজ কি হয়ে আছে ভাবলে মন ব্যথায় ভরে ওঠে। প্রায় দিন দাদুর কবিতা আবৃত্তি হোক ও গান হতো আমাদের বাড়িতে, ঘরে আর রাস্তায় ভিড় জমে যেত। তিনি বিখ্যাত গায়ক কে মল্লিক সাহেবকে আমাদের বাড়িতে আনেন। কত রূপে যে তিনি আমাকে জীবনে গৌরববোধ করার উপকরণ জুগিয়েছেন। ইউনিভার্সিটি ইনস্টিটিউটে দিলীপ রায়, সুভাষ বোস ও গল্পের জাদুকর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে দাদু সগৌরবে বললেন, মুসলিম মেয়েরা নাকি লিখতে জানে না, এ লেখা পড়ে দেখবেন, এ আমার বোন। সুবিখ্যাত গায়ক হরেন ঘোষ বললেন, আপনার বোন তো লিখতে পারবেনি। দাদু বললেন, না, ও লিখতে পারে বলেই আমার বোন। সকলের সামনে লজ্জার চেয়ে বেশি গৌরব বোধ করেছিলাম তার বোন বলে পরিচিতা হতে পেরে।